পুরো নাম পের মার্টিজাকা, তবে দর্শক ও সহকর্মীদের কাছে মার্টিজাকা নামেই পরিচিত। খুব কম সময়ে ফুটবলে দারুণ নৈপুণ্য দেখিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। ১৯৮৮ সালে প্রথম পেশাদার ফুটবল খেলা শুরু করেন টিবিএস পাটেনসেন ক্লাবের হয়ে। যুব ক্যারিয়ারে পাটেনসেন ক্লাবে খেলেন সাত মৌসুম, এরপর যোগ দেন হ্যানোভার ক্লাবে। যুব ক্যারিয়ারে ২০০৩ সাল পর্যন্ত খেলে নতুন করে মাঠে নামেন বয়সভিত্তিক দলেও। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেন ৭৪টি ম্যাচ। ২০০৬ সালে নতুন করে চুক্তিবদ্ধ হন ওয়েডার ব্রেমন দলে। এই ক্লাবের জার্সিতে ২০১১ সাল পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৪৬টি, আর ২০১১ সাল থেকে খেলে যাচ্ছেন আর্সেনালের হয়ে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের হয়েও আলো ছড়ান এই দক্ষ ফুটবলার। খেলেন জার্মান অনূর্ধ্ব ২০ ও ২১ দলে, আর ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন জার্মানের জাতীয় দলে। ২০১৪ সালে বিশ্বকাপ জেতার পর জাতীয় দল থেকে অবসরে যান পের মার্টিজাকা।